মুহূর্তত অসমৰ প্ৰত্যেকগৰাকী জনসাধাৰণলৈ দিবলৈ লৈছোঁ ডাঙৰ খবৰ। আজি হৈছে 23 জুন। আজি অসমৰ লাখ লাখ দুখীয়াসকললৈ কেইখনমান চৰকাৰী আঁচনিলৈ দিবলৈ লৈছোঁ ডাঙৰ খবৰ। তো যিসকল মানুহে ভিডিঅ'টোত ক্লিক কৰিছে, অনুগ্ৰহ কৰি ভিডিঅ'টো স্কিপ নকৰি প্ৰথমৰ পৰা শেষলৈ চাই থাকিব, কিয়নো এইটো ভিডিঅ'ৰ মাজত আত্মসহায়ক গোটৰ মহিলাসকলৰ 10,000 টকাৰ পৰা আৰম্ভ কৰি চৰকাৰী ঘৰলৈ কেইখনমান নতুন খবৰ আপোনালোকক প্রদান করিম। তো অনুগ্রহ করে এই ভিডিওটি স্কিপ নকি প্রথমের পর শেষল চাব। আর মোর চ্যানেলত নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে মোর লগত থাকিব। তো বলক ভিডিওটি আরম্ভ করে আজি গুরুত্বপূর্ণ খবর কেইখনের বিষয়ে বিস্তারিত জানি ল। তো আজি প্রথমটি খবর হল আত্মসহায়ক গোটর মহিলাসকলের বাবে। তো যখন আত্মসহায়ক গোটর মহিলাসকলে 10,000 টাকা পাব বিচাৰে, সেই সকল আত্মসহায়ক গোটর মহিলাসকলে অতি শীঘ্রে করব এইখন কাম। তো কেনেকৈ করব আপনার জনাইছো, অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ নকি চাই থাকিব। তো ইয়ার কারণে প্রথমে নিজ নিজের মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে লব। ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বারত লিখব মাই আধার। তো মাই আধার .udi.gov.in লিখে সার্চ করে দিব। সার্চ করে দিয়ার লগেলগে আপনার সম্মুখ এনেকাকি অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হব। ওপেন হওয়ার পিছত আপনাদের অকমান রাইট সাইডে চাব পারিব লগইন। তো লগইন যে লিখা আছে আপনার লগইন অপশনত ক্লিক করব। আপনার দেখো আপনাদের রাইট সাইডে লগইন অপশন চাব পারিছে। তো লগইন অপশনত আপনার ক্লিক করে দিব। তো লগইন অপশনত যেতে ক্লিক করে দিব এনেকা ইন্টারফেস আহিব। অহার পিছত ইয়াতে লিখা চাব পারিব এন্টার আধার নাম্বার। তো ইয়াতে আপনাদের নিজ নিজের আধার কার্ডের নাম্বারটি বহাব। তারপর চাব পারিব ক্যাপচা। তো ক্যাপচা কেটা এন্টার ক্যাপচা যে লিখা আছে এইটো ঘরত বহাই লগইন উইথ OTP যে লিখা আছে লগইন উইথ OTP অপশনত ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ার লগেলগে আপনার মোবাইল নম্বর এখন OTP আহিব। OTP তো অহার পিছত তলত লিখা চাব পারিব এন্টার OTP। তো এন্টার OTP যে লিখা আছে এইটো ঘরত আপনাদের OTP কেটা বহাই তলত লগইন অপশনত ক্লিক করে দিব। তো লগইন অপশনত ক্লিক করে দিয়ার লগেলগে আপনার সম্মুখত এনেকা কেইটামান অপশন আহিব। অহার পিছত ইয়াতে লেফট সাইডত লিখা চাব পারিব ব্যাংক সিডিং স্টেটাস। তো ব্যাংক সিডিং স্টেটাস যে লিখা আছে এই অপশনটুত ক্লিক করে দিব। তো ইয়াতে যেতে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ার লগেলগে আপনার দেখো আপনার সম্মুখত এনেকাকি এখন নতুন ইন্টারফেস আহি যাব। অহার পিছত ইয়াতে লিখা চাব পারিব কংগ্রেচুলেশন ইয়োর আধার ব্যাংক ম্যাপিং হেজ বিন ডান। তো এনেকাকি যদি লিখা হয় তেন্তে আপনার ব্যাংক একাউন্টের লগত আধার কার্ড লিঙ্ক হয়ে গেছে। আর ইয়াতে যদি রাইট চিহ্ন ঠাইত ক্রস চিহ্ন আহে তেন্তে এতিয়ালৈকেও কিন্তু আপনার ব্যাংক একাউন্টের লগত আধার কার্ড লিঙ্ক হওয়া নাই। তো যখন আত্মসহায়ক গোটর মহিলাসকলের ব্যাংক একাউন্টের লগত আধার কার্ড লিঙ্ক হওয়া নাই, সেই সকল আত্মসহায়ক গোটর মহিলাসকলে অতি শীঘ্রই ব্যাংক একাউন্টের লগত আধার কার্ড লিঙ্ক করব। অন্যথা ব্যাংক একাউন্টত নুসুমাব মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান আঁচনির 10,000 টকা। কিয়নো যেতিয়া অসম সরকারে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান আঁচনির বাবে আবেদন করিব দিছিল, তেতিয়া কিন্তু কেইখনমান শর্ত প্রকাশ করেছিল। তো সেই শর্তবোৰৰ ভিতর এক নম্বর শর্তটো হল আত্মসহায়ক গোটর মহিলাসকলের ব্যাংক একাউন্টের লগত আধার কার্ড লিঙ্ক থাকিব লাগিব। তো যিসকলে এতিয়ালৈকে ব্যাংক একাউন্টের লগত আধার কার্ড লিঙ্ক করা নাই, সেই সকলে অতি শীঘ্রই করব লিঙ্ক। তেতিয়া আপনাদের জনাইছো আজি দ্বিতীয়টো খুবই গুরুত্বপূর্ণ খবর। অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ নকি চাই থাকিব। তো যখন মানুষের ই শ্রম কার্ড আছে সেই সকল মানুষের কারণে আহি গল ভাল খবর। তো ই শ্রম কার্ড থাকা সকলের কারণে এনেকা এখন আপডেট ইতিমধ্যে আমার হাতত আহি পড়েছে। ইয়াতে কি লিখা আছে আপনার পড়ে শুনাই দিছো। তো ইয়াতে লিখা আছে পরিপুষ্ট সমাজ গড়ার দিকে এক প্রচেষ্টা, অসমৰ প্রবজিত শ্রমিক সকলে বিশেষ সুবিধা। তারপর আরো কোয়া হয়েছে নতুন রেশন কার্ড লাভ অথবা রেশন কার্ডত নাম অন্তর্ভুক্ত করার বাবে যাবতীয় তথ্য প্রদানের বিশেষ কার্যসূচী। তো যখন মানুষের নাম ই শ্রম কার্ডত অন্তর্ভুক্ত হয়ে আছে সেই সকল মানুষে এতিয়া বিচারিলেই লাভ করব রেশন কার্ড। নতুনকৈ যদি রেশন কার্ড বনাব বিচাৰে তেন্তে ই শ্রম কার্ডের সহায়তে বনাব পাৰিব, কিয়নো ইয়াতে কোৱা হৈছে অসমৰ প্ৰবজিত শ্রমিকসকলৰ বাবে বিশেষ সুবিধা প্রদান কৰিছে অসম চৰকাৰে। লগতে যিসকল শ্রমিকে এতিয়ালৈকে ই শ্রম কার্ড বনোৱা নাই সেইসকলক ই শ্রম কার্ড বনাবলৈ অসম চৰকাৰে আহ্বান জনাইছে। আৰু সময়সীমা উল্লেখ কৰিছে 15 জুনৰ পৰা আৰম্ভ কৰি 28 জুন 2024 তাৰিখলৈ। তো যিসকল মানুহৰ ই শ্রম কার্ড আছে কিন্তু ৰেচন কার্ড নাই সেইসকল মানুহে কিন্তু অহা 28 জুন তাৰিখৰ ভিতৰত
রেশন কার্ড বনাব পাৰিব ই শ্রম কার্ডৰ সহায়ত। তো আপনাদের যদি ই শ্রম কার্ডৰ সহায়ত রেশন কার্ড বনাব বিচাৰে তেন্তে কোর্ট গৈ যোগাযোগ কৰিব লাগিব এটি আপনাদের জনাই দিছো। তো আপনাদের সংশ্লিষ্ট খাদ্য রাজহুৱা বিতরণ আর গ্রাহক পরিক্রমা বিভাগ জিলা বা মহকুমার সদর কার্যালয়ত গৈ যোগাযোগ কৰিব লাগিব যদিহে ই শ্রম কার্ডের সহায়ত রেশন কার্ড বনাব বিচাৰে। তো আপনাদের ই শ্রম কার্ডের সহায় যদি রেশন কার্ড বনাব বিচাৰে তেন্তে কি কি প্রমাণপত্রর প্রয়োজন হব ইয়াতে কি কোৱা হৈছে আপনাদের এটা জনাইছো। তো ইয়াতে লিখা আছে ই শ্রম ডট জিওভি ডট আই এন পোর্টেলত 2021 সনের আগস্টর পৰা আরম্ভ করে 2023 সনের আগস্টর ভিতর পঞ্জীয়নভুক্ত হওয়া প্রমাণপত্র আর পঞ্জীয়ন নম্বর দাখিল করব। তো যখন শ্রমিকে 2021 সনের আগস্টর পৰা আরম্ভ করে 2023 সনের আগস্টর ভিতর ই শ্রম কার্ড বনাইছে সেই সকল শ্রমিকে রেশন কার্ড বনার সময় ই শ্রম কার্ডের প্রমাণপত্রে পঞ্জীয়ন নম্বর কিন্তু প্রয়োজন হব। তো আপনাদের যদি ই শ্রম কার্ডের জড়িয়ে রেশন কার্ড বনাব বিচার তেনে অহা 28 জুন তারিখের পূর্বেই কিন্তু করব আবেদন। তেতিয়া আপনাদের জানাইছো আজি তৃতীয়টি খুবই গুরুত্বপূর্ণ খবর। অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ নকরি চাই থাকিব। তো যখন মানুষে সরকারি ঘর লাভ করব বিচার সেই সকল মানুষে ভিডিওটি ক্লিক করেছে যদি চাই থাকিব, কেন যদি সরকারি ঘর 2024 সনত লাভ করব বিচার তেনে এনেক বনাই লোক জব কার্ড। তো কেন বনাব আপনাদের বিতংভাবে জানাইছো। তো জব কার্ড আবেদন করার কারণে প্রথমে নিজ নিজের মোবাইল ক্রোম ব্রাউজারটি ওপেন করে জব কার্ড এপ্লাই ফর্ম আসাম লিখে সার্চ করে দিব। সার্চ করে দিয়ার লগে এনেকা ইন্টারফেস আহিব। প্রথমে লিখা চাও পারিব অ্যাপ্লিকেশন ফর্ম ফর জব কার্ড। তো অ্যাপ্লিকেশন ফর্ম ফর জব কার্ড যে লিখা আছে এই অপশনটুত ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ার লগে গভর্নমেন্ট অফ আসামর পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্টর অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হব। ওপেন হওয়ার পিছন স্ক্রল ডাউন করে অকান তলত আহিলে ইয়াতে লিখা চাও পারিব অ্যাপ্লিকেশন ফর্ম ফর জব কার্ড। তার অকান তলতে লিখা চাও পারিব পারফরমেন্স ফর জব কার্ড আন্ডার এম জি এনরেগা। তার রাই সাইডে লিখা চাও পারিব ডিটেলস। তো ডিটেলস যে লিখা আছে তার তলত আপনাদের ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ার লগে এনেকা কই এখন ফর্ম আপনাদের মোবাইলত ডাউনলোড হব। তো ডাউনলোড হওয়ার পিছন এই ফর্ম প্রথমে প্রিন্ট আউট করে লব লাগিব। তো প্রিন্ট আউট করার পিছন ইয়াতে আপনাদের নিজ নিজের নাম আর আপনাদের ফ্যামিলি মেম্বার সকলখিনি নাম ইয়াতে লিখি দিব। লিখি দিয়ার পিছন দুই নম্বর ভিলেজ নেম, তিন নম্বর পঞ্চায়েত নেম, চারি নম্বর ব্লক নেম, তারপর পাঁচ নম্বর ক্যাটেগরি আর রাই সাইডে নিজ নিজের এখন কই ফটো লগাই তলত সিগনেচার করে দিলেই ফাইনালি ফর্ম ফিল আপ করা হয়ে যাব। তো ফর্ম ফিল আপ করার পিছন এই ফর্ম আপনাদের নিজ নিজের পঞ্চায়েত গৈ জমা দিব লাগিব। তো নিজ নিজের পঞ্চায়েত গৈ জমা দিলেই কিন্তু জব কার্ডের আবেদন হয়ে যাব আর জব কার্ড আপনাদের অতি সোনকালে লাভ করব। অসম সরকারে কিন্তু অতি শীঘ্রই সরকারি ঘর প্রদান করার কারণে মুখ্যমন্ত্রী আবাস যোজনার আবেদন আরম্ভ করব। সেই কারণে যখন জব কার্ড নাই সেই সকল মানুষে এনেক বনাই লোক জব কার্ড। তো আজি ইমানে ভিডিওটি চাই কেনে পালে নিশ্চয় কমেন্ট বক্সত কমেন্ট করে জানাই দিব।